ওদের এত বড় স্পর্ধা আমার রাজকুমারের শরীরে আঘাত করেছে, আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি এখনই রাজবৈদ্যকে খবর দাও, আমার রাজকুমারের চিকিৎসা করাতে হবে। রাজার কথা মতো রাজবৈদ্যকে খবর দেওয়া হয়। আর রাজবৈদ্য এসে চিকিৎসা করে কিছু ওষুধ দেয়। রাজকুমারের ঠিকঠাক ভাবে বিশ্রামের প্রয়োজন, আর আগামী এক মাস রাজকুমার বাইরে কোনো কাজে যেতে পারবে না। ঠিক আছে, আমি রাজকুমারের জন্য সবকিছু ঘরের ভেতরে ব্যবস্থা করে দিব, আর রাজকুমারের জন্য ভালো একজন দাসী নিয়োগ দিব। ঠিক আছে মহারাজ, এবার আমি আসি। কোথায় আছে একজন ধৈর্যশীল পরিশ্রমী দাসী? তাকে এক্ষুনি প্রাসাদে হাজির করো। মহারাজ, এই জঙ্গলে একমাত্র টুনি আছে, পরিশ্রমী, মেধাবী, বিচক্ষণতা সম্পূর্ণ। আপনি বরং ওকেই রাজকুমারের জন্য দাসী হিসেবে রেখে দিন, এতে করে রাজকুমারকে নিয়ে আপনার আর কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে, টুনিকে এক্ষুনি প্রাসাদে আসতে বলো। এরপর টুনিকে প্রাসাদে আনা হয় আর রাজকুমারের জন্য দাসী হিসেবে নিয়োজিত করা হয়। রাজকুমার, আপনি খাবারগুলো খেয়ে নিন। আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার শুধু বাইরে যেতে ইচ্ছে করছে, খোলা হাওয়া খেতে ইচ্ছে করছে। রাজকুমার, আপনি যদি খাবারগুলো খেয়ে ওষুধগুলো খেয়ে নেন, তাহলে আমি আপনাকে বাহিরে নিয়ে যাব, আর অনেক মজার মজার ডাসা ডাসা পেয়ারাও খাওয়াবো। সত্যি খাওয়াবে তো? হ্যাঁ রাজকুমার, আমি সত্যি আপনাকে বাহিরে নিয়ে যাব। এরপর রাজকুমার টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে গপ গপ করে খেয়ে ফেলে, আর তারপর ওষুধও খেয়ে নেয়। আমি সবকিছু খেয়ে নিয়েছি, এবার আমাকে বাহিরে নিয়ে যাও। আপনি বসুন, আমি এক্ষুনি উড়ন্ত মাদুরের ব্যবস্থা করছি। এরপর টুনি উড়ন্ত মাদুরের ব্যবস্থা করে, আর মাদুরে করে উড়ে উড়ে টুনি তার বাড়িতে আসে। বাড়িতে থাকা টুনির পেয়ারা গাছের ডালে দুজনে বসে পড়ে। নিন রাজকুমার, এবার এই পেয়ারাটায় কামড় দিন। ও মা, উপরে সবুজ আর ভিতরে লাল পেয়ারা, আর পেয়ারাটা খেতেও তো অনেক সুস্বাদু। আগে পুরো পেয়ারাটা শেষ করে ফেলুন রাজকুমার, তারপর আমাকে বলুন আপনার অনুভূতিটা কেমন। টুনি, পুরো পেয়ারাটা খেয়ে আমি আমার শরীরে অনেক সুস্থতা অনুভব করছি, আর ক্ষতগুলো কেন জানি ঠিক হয়ে গিয়েছে। এমনটা কেন হলো টুনি, তুমি কি আমাকে বলতে পারো? রাজকুমার, এটা আমার কোনো সাধারণ পেয়ারা গাছ নয়, এটা স্বয়ং সৃষ্টিকর্তার দান। এই পেয়ারা গাছের পেয়ারা যে একবার খাবি, তার সব ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে। তাহলে তো এটা জাদুই পেয়ারা গাছ। এখনো সব ছাড়ুন রাজকুমার, আর আমার সাথে এবার প্রাসাদে চলুন, নয়তো রাজামশাই ভীষণ রেগে যাবে যে। রাজকুমার টুনির কথা মেনে নেয়, আর তারা প্রাসাদে ফিরে আসে। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। টুনি, আমার তো কোনো বন্ধু নেই, তাই বলছিলাম কি তুমি আমার বন্ধু হবে। রাজকুমার, আমি তো সামান্য একজন দাসী মাত্র, আমি কি করে আপনার বন্ধু হতে পারি বলুন? এত প্রশ্ন আমি একদম পছন্দ করি না। ঠিক আছে রাজকুমার। আর শোনো, আজ আমি হাতির পিঠে চড়ে শিকারে যাব, তুমি আমার সাথে যাবে। টুনি রাজকুমারের রাগের ভয়ে আর না করতে পারে না। এরপর দুজন করে শিকার করতে চলে যায়। আজ আমি একটা হরিণ শিকার করব, আর তারপর হরিণের চামড়াটা আমি আমার ঘরে সাজিয়ে রাখব। ঠিক আছে রাজকুমার, তাই হবে।
দুজনে হরিণের খোঁজ করতে থাকে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর একটা বুড়ি হাতে হারিকেন নিয়ে তাদের পথ আটকে দাঁড়ায়। আমার কাছে তুই আসবি সেটা আমি আগে থেকে জানতাম রে টুনি। বুড়িমা তুমি তুমি এখনো মরনি? আমি তো মরেছি, এবার তোকে আমি আমার সাথে নেওয়ার কারণে এসেছি রে। আমার যে কি খুশি লাগছে। তোমার এই উদ্দেশ্য এর আগেও কখনো পূরণ হয়নি আর আজও হবে না, বুঝেছো? এই বুড়িয়াই, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে আক্রমণ করিস? ও রাজকুমার তোর বন্ধু হয়? রাজকুমার, এই তুনি আমার পেয়ারা গাছ চুরি করেছিল, যেটা আমার অনেক স্বাদের ছিল। রাজকুমার, ওরে মিথ্যে কথা বলছে, ওই গাছ আমার ঠাম্মির ছিল, সেটা এই বুড়ি চুরি করে নিজের অসুখ কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু সেটা আমি আনার জন্য অনেক লড়াই করি, আর সেই লড়াইয়ে এই বুড়ি মারা যায়, আর আজ সে আমাকে মারার জন্য আত্মা হয়ে ফিরে এসেছে। ফিরে এসেছি, বেশ করেছি বেশ করেছি, এবার তোকে আমি নিয়ে যাবই যাব। সাহস থাকে তো তুই আমার সাথে লড়াই কর, আর আমাকে পরাজিত করে আমার বন্ধুকে নিয়ে যা। তো হবে রে। বুড়ি রাজকুমারকে আক্রমণ করে, রাজকুমার তার তলোয়ার দিয়ে বুড়িকে আঘাত করে, আর আঘাত করার সাথে সাথে বুড়ি অদৃশ্য হয়ে যায়। তখনই একটা গায়েবি আওয়াজ ভেসে আসতে থাকে। আমাকে তোরা দমন করতে পারবি না, আমি আবার ফিরে আসবো, আর তোদের ধ্বংস ডেকে আনবো, তোদের ধ্বংস যে নিশ্চিত। ভয় পেও না টুনি, ও তোমার কিছু করতে পারবে না, আমি তোমাকে বিয়ে করে আমার প্রাসাদের রানী বানিয়ে রাখবো। রাজকুমারের কথা শুনে টুনি লজ্জা পায়। এরপর দুজনে বিয়ে করে ওরা অনেক সুখে দিন কাটাতে থাকে। এক জঙ্গলে এক অন্ধ টুনটুনি পাখি বাস করত। পাখিটির নাম ছিল টুনটুন। টুনটুনের আপন বলতে এই জঙ্গলে কেউ ছিল না। টুনটুনের বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে অন্ধ টুনটুন একাই কষ্ট করে কোনো রকমে তার দিন কাটাতো। ইস, বড্ড খিদে পেয়েছে, এখন আমি কি খাই? কেন যে ঈশ্বর আমায় অন্ধ বানালো কে জানে। আমি চোখে দেখতে পাই না জন্য আমাকে কেউ কাছে নিতে চায় না। যাই দেখি সুখী মাসির বাড়িতে, কোনো রকমে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না। এই বলে টুনটুন একটা লাঠি নিয়ে হাঁটতে শুরু করে। টুনটুন অন্ধ তাতে কি, টুনটুন শব্দ শুনে আর লাঠির সাহায্যে পথ চলত। এভাবে চলতে চলতে হঠাৎই টুনটুন একটা বড় গর্তের সামনে যায়। কিন্তু টুনটুন বুঝতেই পারে না যে তার সামনে গর্ত আছে। আর টুনটুন যখনই সে গর্তে পা বাড়াবে, তখনই একটা অদ্ভুত পাখি এসে টুনটুনকে গর্তে পড়া থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু পাখিটা দেখতে একদম অন্যরকম ছিল, কেননা পাখিটার মুখ ছিল ব্যাঙের মতো দেখতে, আর পুরো শরীরটা ছিল পাখির মতো। আরে আরে, তুমি দেখে চলতে পারো না? এক্ষুনি তো গর্তে পড়ে যেতে। কি, আমি গর্তে পড়ে যাচ্ছিলাম? আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি তো চোখে দেখতে পারি না, তাই এমনটা হয়েছে। তা বলছি আপনি কে? আমি হলাম রাজটোনা, পাশের জঙ্গলে আমার বাসা। তা বলি, তুমি চোখে দেখতে পারো না, তাহলে একা বেরিয়েছো কেন? তোমার সাথে কাউকে আনতে পারতে। কাকে নিয়ে আসবো সাথে করে? আমার যে জঙ্গলে আপন বলতে কেউ নেই। ও দেখেছো, কথা বলতে বলতে তোমার নামটাই জানতে ভুলে গেছি। তা তোমার নাম কি? আমার নাম টুনটুন। বাহ, নামটা তো অনেক সুন্দর। তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার নামটাও তেমনই সুন্দর। তা বলছি, তোমার তো কেউ নেই, তুমি কি তাহলে আমার সাথে বন্ধুত্ব করবে? আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক ভালো পাখি,
আপনার সাথে বন্ধুত্ব না করে কি থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। তবে চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। এই বলে ব্যাংরূপী পাখি রাজুটোনা টুনটুনকে তার বাসায় পৌঁছে দেয় আর সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে ব্যাংরূপী রাজুটোনা টুনটুনের কথা সারা দিন ভাবতে থাকে। ইস, মেয়েটা দেখতে কত সুন্দর! কি সুন্দর মায়াবী চেহারা! প্রথম দেখাতেই আমি টুনটুনকে ভালোবেসে ফেলেছি। না, আমি আর থাকতে পারছি না। আমি কালকেই টুনটুনের সাথে দেখা করব আর ওকে আমার মনের সব কথা খুলে বলবো। এসব ভাবতে ভাবতেই ব্যাংরূপী রাজুটোনা ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে টুনটুনের বাসায় যায়। টুনটুন, টুনটুন, কোথায় তুমি? বেরিয়ে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কে ডাকছে, কে ডাকছে আমাকে এভাবে? টুনটুন, আমাকে চিনতে পারোনি? আমি রাজুটোনা। ও আচ্ছা, আপনি এসেছেন? তা কি মনে করে এসেছেন এই অন্ধের বাড়িতে? ঘরে এসে বসুন। না না, বসবো না। টুনটুন, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলুন, কি বলবেন? আসলে টুনটুন, ইয়ে মানে ইয়ে টুনটুন, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। টুনটুন, আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আসলে আমিও প্রথম দিন আপনার কণ্ঠ শুনে আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো অন্ধ, তাই আমাকে যদি গ্রহণ করতে আপনি না চান তাই কিছু বলিনি আর কি। টুনটুন, তুমি অন্ধ তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাকেই চাই। আর শোনো, আজ থেকে আমাকে আপনি নয় তুমি বলে ডাকবে, কেমন? টুনটুন, আজ তাহলে আমি যাই, কাল আবার আসবো। এই বলে ব্যাংরূপী রাজুটোনা সেখান থেকে চলে যায়। টুনটুনের সাথে রাজুটোনার এসব কথা বলার ঘটনা কাকলি কাক আড়াল থেকে সব দেখে ফেলে। রাজুটোনা চলে যাওয়ার পর টুনটুনের কাছে কাকলি কাক আসে। কিরে টুনটুন, তুই অন্ধ হয়েও এমন নোংরামি করছিস? ওই পাখিটা কে ছিল রে? হ্যাঁ, এখন কি তুই আমাদের জঙ্গলের মান সম্মান ডুবাবি নাকি? হ্যাঁ কাকলি মাসি, তুমি এসব কি বলছো? ও হলো রাজুটোনা, ও অনেক ভালো পাখি জানো, আর ওর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব। চুপ কর হতচ্ছাড়ি, বন্ধুত্ব না কি সেটা আমি খুব ভালো করে জানি। শোন, আমি যদি ওই পাখিকে আবার কখনো তোর সাথে দেখি তাহলে বুঝবি কত ধানে কত চাল। কাকলি কাক টুনটুনকে অনেক অপমান করে আর সেখান থেকে চলে যায়। আর টুনটুন কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনটুন আর রাজুটোনার বন্ধুত্ব আরও বেড়ে যায়। একদিন টুনটুন আর রাজুটোনা একটা নদীর ধারে গল্প করছিল। জানো রাজু, আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে নিজের চোখে দেখার। তোমার ওই সুন্দর চেহারাটা দেখতে আমার খুব ইচ্ছে করে রাজু, কিন্তু আমার যে পোড়া কপাল, আমি যে কোনো দিন তোমাকে চোখে দেখতে পারবো না রাজু। আচ্ছা টুনটুন, তুমি যদি কখনো দৃষ্টিশক্তি ফিরে পাও আর তখন যদি দেখো তোমার রাজু দেখতে অনেক খারাপ, তাহলে তুমি কি করবে? আমার ছেড়ে চলে যাবে? তুমি এসব কি বলছো রাজু? আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি, আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতে পারি না। আসলে টুনটুন, তুমি আমাকে যতটা সুন্দর ভাবছো আমি কিন্তু ততটা সুন্দর নই। আসলে আমার মুখটা দেখতে ব্যাঙের মতো আর বাকি অর্ধেক শরীর পাখির মতো। আসলে আমি এক তান্ত্রিকের অভিশাপে এমনটা হয়েছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এতে আমার কোনো সমস্যা নেই রাজু, তুমি তো আর ইচ্ছে করে এমন হওনি। তারা দুজন যখন এভাবে গল্প করছিল তখন সেখানে এক তান্ত্রিক হাঁপাতে হাঁপাতে তাদের কাছে আসে। জল, জল, আমাকে একটু জল দাও। কে কোথায় আছো? আমাকে একটু জল দাও। তান্ত্রিকের এমন কথা শুনে রাজুটোনা একটা পাত্র এনে নদী থেকে জল তোলে আর তান্ত্রিককে খেতে দেয়।
আর তান্ত্রিক জল খেয়ে বলে, শান্তি শান্তি, বড্ড শান্তি পেলাম জল খেয়ে। তোকে অনেক ধন্যবাদ রে বাছা। আরে বাছা, তুই সেই পাখি না যাকে আমি অভিশাপ দিয়েছিলাম? তোর অভিশাপ এখনো কাটেনি? আজ তোকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে রে। কিন্তু বাছা, আমি তো তোর এই অভিশাপ কাটাতে পারবো না, এই উপায় যে আমার জানা নেই। তান্ত্রিক বাবা, আমার অভিশাপ আপনাকে কাটাতে হবে না, আপনি বরং আমার টুনটুনের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, তাতেই হবে। রাজুটোনার কথা মতো তান্ত্রিক তার ঝুলি থেকে একটা সোনার পাথর বের করে আর টুনটুনের দুই চোখে ছুঁয়ে দেয়, আর সাথে সাথে টুনটুনের দৃষ্টিশক্তিও ফিরে আসে। রাজু রাজু, আমি দেখতে পাচ্ছি। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু তান্ত্রিক বাবা, আপনি আমার রাজুকে আগের রূপে ফিরিয়ে দিন না। আজ আমি শুধু রাজুর জন্যই নিজের দৃষ্টিশক্তি ফিরে পেলাম। আমি চাই আমার রাজু আগের রূপে ফিরে আসুক। আপনি দয়া করে কোনো উপায় বলে দিন না তান্ত্রিক বাবা। হ্যাঁ, মনে পড়েছে, রাজুকে আগের রূপ ফিরিয়ে দিতে পারবে শুধু ওই আম গাছের ভ্যানিটি ব্যাগ। আম গাছের ভ্যানিটি ব্যাগ? কিন্তু বাবা, আমরা এমন আম গাছ কোথায় পাবো যেই গাছে আমের বদলে ভ্যানিটি ব্যাগ থাকবে? বলছি বাছা, বলছি, উত্তরের জঙ্গলে হিম পাহাড়ের পাশেই ওই আম গাছ পাবি। আর শোন, ওই আম গাছে বিভিন্ন রঙের ভ্যানিটি ব্যাগ ধরা আছে, তুই সেখান থেকে শুধু লাল রঙের ভ্যানিটি ব্যাগটা নিবি। ওই ভ্যানিটি ব্যাগের ভেতরেই আছে এক অদ্ভুত ফুল, সেই ফুলটা চিবিয়ে খেলেই রাজু এই ব্যাঙ্গরূপ থেকে আবার নিজের রূপ ফিরে পাবে। এরপর তান্ত্রিকের কথা মতো রাজু টোনার টুনটুন সেই আম গাছের কাছে যায় আর সেখান থেকে লাল রঙের ভ্যানিটি ব্যাগ পেরে নেয়। ভ্যানিটি ব্যাগের ভিতরে থাকা ফুলটা রাজু টোনা চিবিয়ে খায় আর সাথে সাথেই রাজু টোনা ব্যাঙ্গরূপ থেকে আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। তারপর রাজু টোনা টুনটুনকে বিয়ে করে আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার সাথে কেন এমন হচ্ছে? মা, কোথায় তুমি? বাঁচাও আমার, এই রাক্ষস যে আমাকে খেয়ে ফেলবে। মা, তোকে না বলেছি জঙ্গলে তুই একা একা একদম বের হবি না? তবু আমার কথা না শুনে তুই জঙ্গলে কেন গিয়েছিলি বলতো? মা, আমি তো ফুল তুলতে প্রায় যাই, কিন্তু কখনো তো কিছু হয় না। তবে আমার শরীরে রক্ত বের হলে কেন আমার সাথে এমনটা হয় মা? তোর রক্তে এক বিশেষ পদার্থ আছে যা রাক্ষসদের আহ্বান জানিয়ে রাগিয়ে তোলে, আর তার কারণে ওরা তোকে আক্রমণ করে, বুঝেছিস? মিনুর মুখে এমন কথা শুনে টুনি মন খারাপ করে নিচু হয়ে বসে পড়ে। মিনু একটা তাবিজ হাতে নিয়ে টুনিকে বলে, এই তাবিজ তুই সর্বদাই তোর সাথে রেখে দিবি, কখনোই নিজের গলা থেকে নামাবি না। এই তাবিজ তোকে রাক্ষসদের থেকে মোকাবেলা করতে সাহায্য করবে। ঠিক আছে মা, আমি কখনোই এটাকে আমার থেকে আলাদা করব না। এবার মন খারাপ করে বসে না থেকে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। টুনি তাবিজ পেয়ে মহা খুশি হয় আর দৌড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়, তারপর খাবার খেয়ে মায়ের হাতে হাতে কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন টুনি গাছের ডালে বসে খোলা হাওয়া খাচ্ছিল, এমন সময় একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। অনেক দূরে তো চলে এলাম, তবুও তো আমি কাউকে দেখতে পাচ্ছি না।
এখানে কে কাঁদছো? সারা দাও বলছি, আর কোথায় বসে কাঁদছো তুমি? কি হলো, সারা দাও? টুনির কথা শুনে যেন কান্নার আওয়াজ আরো তীব্র হতে থাকে, তবুও টুনি হাল না ছেড়ে সামনের দিকে এগোতেই থাকে। কই, এখানেও তো কেউ নেই। আচ্ছা, আমি আবার কোনো মায়ার পিছনে ছুটছি না তো। ঠিক তখনই আকাশ কালো করে আসে, আর তারা টুনিকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে, আর সে সময়ে লাল চোখওয়ালা বাঘ টুনিকে আক্রমণ করতে আসে। কেউ বাঁচা আমাকে! আমি ওই বাঘকে ধ্বংস করে ফেলেছি, তোমার এখন আর কোনো ভয় নেই, এবার আমি তোমাকে হেফাজত করব। কি হলো? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না, শুধু চুক্তিনামায় স্বাক্ষর করো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তবু তুমি ওকে থামাও। এরপর টোনা আত্মাকে ধ্বংস করে দেয়, আর তার জাদু দিয়ে একটা কাগজ প্রকট করে, আর টুনি সেটাতে স্বাক্ষর করে। এরপর টোনা টুনিকে নিয়ে টোনার বড় একটা প্রাসাদে নিয়ে যায়, সেখানে টোনা ছাড়া আর কেউই থাকতো না। ওই ঘরটা তোমার, যাও ওখানে গিয়ে তুমি এখন বিশ্রাম নাও, আর এখন আমি আমার কর্মে ব্যস্ত থাকবো, একদম আমাকে বিরক্ত করার চেষ্টা করবে না কিন্তু। টোনা নিজের কক্ষে গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর টুনি মনে মনে ভাবতে থাকে, না জানি মা ওইদিকে আমার জন্য কত চিন্তা করছে, আর এই ছেলেটা এখানে আমাকে বন্দি করে রেখেছে, না এভাবে আর থাকা যাবে না, আমাকে পালাতেই হবে। টুনি দরজায় হাত লাগাতে যায়, আর অমনি এক অদৃশ্য শক্তি বলে টুনি ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়, আর অমনি সেখানে টোনা চলে আসে। এখান থেকে তুমি কিছুতেই পালাতে পারবে না, তাই অযথায় আর চেষ্টা করো না। তাহলে তুমি আমার মাকে আমার কাছে এনে দাও। ঠিক আছে, আমি এনে দিব তোমার মাকে, তবে সেটা সময় হলে। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। এরই মধ্যে টুনি টোনার প্রাসাদে মন বসিয়ে ফেলে। একদিন এক কাকলি কাক সেখানে আসে, আর টুনিকে বলে, টুনি তুই এখানে বসে আছিস, আর ওইদিকে তো টোনা তোর মাকে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। টোনা এমন কাজ মোটেও করতে পারে না। তোর অবিশ্বাস মনে হলেও এটাই সত্যি, বিশ্বাস না হলে চল আমার সাথে। কাকুলি তুই আবার এখানে এসেছিস, আর আমার বউয়ের মাথা খেতে চাচ্ছিস, আজ তো তোর শেষ দেখে ছাড়বো আমি। টোনা কাকুলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার জাদু দিয়ে কাকুলিকে মেরে ফেলে। তুমি তোমার মায়ের কাছে যাবে তো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। টোনা টুনিকে নিয়ে মিনুর কাছে যায়। টোনা তুমি টুনিকে কেন নিয়ে এলে? ও তো ওখানেই সুরক্ষিত ছিল, এখানে যখন তখন ওর বিপদ হতে পারে। আমার পিছনে নিশ্চয় কোনো রহস্য আছে, যার কারণে আমার সাথে এত খারাপ হচ্ছে। মা তুমি আজ আমাকে সত্যি কথাটা বলো মা। হ্যাঁ আজ আমি বলবো সবটা, কারণ তোর সত্যিটা জানার সময় হয়ে এসেছে। অনেক দিন আগের কথা, এই জঙ্গলে অনেক প্রেতাত্মা আর জাদুকরদের বসবাস ছিল, তার মধ্যে তোরা দুজনও ছিলি, কারণ সেই সময় তোরা দুজন এক জাদুকারি দম্পতি ছিলি। কিন্তু একদিন ঘটে এক বিপর্যয়, সব ডাইনিরা আমাকে তাড়া করে। বুড়ি তুই কোথাও পালাতে পারবি না। আমরা থাকতে তোরা এই বুড়িমার কোনো ক্ষতি করতে পারবি না।
ডাইনিদের সাথে তোদের অনেক লড়াই হয়। এক পর্যায়ে তারা তোর স্মৃতি চুরি করে এই কচুর মধ্যে বন্দি করে রাখে, আর তুই অনেকটা ছোট হয়ে যাস। আর আমি তোমাকে সামলাতে পারবো না বলে বুড়িমার কাছে রেখে যাই, বুঝেছো? তবে এখন সময় চলে এসেছে টুনির স্মৃতি ফিরিয়ে আনার, তাই আমি কচুটাকে রান্না করে টুনিকে খাইয়ে দিব। মিনু টুনির স্মৃতিযুক্ত কচুকে তুলে নিয়ে আসে আর সে কচু রান্না করে নেয়, এরপর তা টুনিকে খাইয়েও দেয়। আর অমনি টুনির আসল স্মৃতি ফিরে আসে, আর সাথে সাথে টুনি টোনাকেও চিনতে পেরে যায়। টোনা, টোনা, আমি তোমাকে চিনতে পারছি টোনা। তুমি সত্যি আবার আমাকে চিনতে পারছো? আমার অনেক আনন্দ হচ্ছে টুনি, অনেক আনন্দ হচ্ছে। এখানে থাকলে তোমাদের অনেক বিপদ হতে পারে, তোমরা এক্ষুনি এখান থেকে অনেক দূরে চলে যাও। তুমিও আমাদের সাথে চলো। তা হবে না রে, এখন আর কথা বাড়াস না তো মা, তাড়াতাড়ি চলে যা। চলো টুনি, আমরা চলে যাই। টোনা টুনি সেখান থেকে উড়ে অনেক দূরে চলে যায়, আর সেখানে গিয়ে ওরা সুখে দিন কাটাতে থাকে, আর মিনু একা একাই তার জীবন অতিবাহিত করতে থাকে। টুনি তার মা মিনু টুনটুনির সাথে রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে মিনু টুনটুনিকে চাপা দিয়ে যায়, আর মিনু টুনটুনি সেখানেই মারা যায়। সেখানে বসে টুনি কাঁদতে থাকে। মা, ও মা, ওঠো না মা, কথা বলো তুমি, তুমি উঠছো না কেন মা? আমরা বাড়ি যাব না, এত করে তোমাকে ডাকছি তবু তুমি উঠছো না। টুনি যখন এভাবে রাস্তায় বসে কাঁদছিল, এমন সময় সেই রাস্তা দিয়ে একটা গাভী যাচ্ছিল। টুনিকে কাঁদতে দেখে গাভী তার কাছে আসে আর বলে, এই যে ছোট্ট মেয়ে, কে তুমি? এভাবে কাঁদছো কেন? আহারে, তোমার মা তো অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় মারা গিয়েছে। কেঁদো না, আর কেঁদো না তুমি। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। আমার নাম টুনি, আমার মা আমাকে রেখে কিছুতেই মরতে পারে না। ও মা, মা, তুমি উঠছো না কেন মা? আমি এখন কার সাথে থাকবো? কেউ যে নেই আমার, কোথায় যাব আমি? আমি তো আমার বাড়ির রাস্তাই ভুলে গেছি। ছোট্ট টুনির কান্না দেখে গাভীর মনে ভীষণ মায়া হয়। গাভী টুনিকে বলে, আহারে, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমরা দুজন বন্ধু, তুমি আমার সাথেই থাকবে। জানো তো টুনি, আমারও কেউ নেই, থাকবে তো আমার বন্ধু হয়ে তুমি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা অনেক ভালো বন্ধু। কিন্তু আমি তোমার সাথে থাকবো কি করে বলো? আমার তো থাকার কোনো ঘরই নেই, আর তুমি তো গাছতলাতেই ঘুমিয়ে পড়ো, আমিও কি গাছতলায় থাকবো নাকি বলো? ও, এই ব্যাপার তাহলে আমরা দুজন মিলে বিশাল এক ঘর বানাবো, সেখানে তুমিও থাকবে আমিও থাকবো। চলো চলো, আর দেরি করলে হবে না, ঘর বানানোর কাজে লেগে পড়ি। এ কথা বলে গাভী আর টুনি ঘর বানাতে শুরু করে। ঘর বানানো শেষ হলে তারা দুজন একসাথে সেখানে বসবাস করতে থাকে। একদিন, টুনি, তুমি আম গাছের তলায় দাঁড়িয়ে কি করছো বলো তো? চলো আমরা ঘরে ফিরে যাই, এক্ষুনি মনে হয় বৃষ্টি চলে আসবে। দেখো আকাশে কি কালো মেঘ জমেছে। দেখো না গাভী, এই আম গাছে কত পাকা পাকা আম ধরেছে, আমি কিছুতেই পারতে পারছি না, আমার ডানা দুটো এখনো বড় হয়নি যে, আমি উড়ে গিয়ে কিভাবে আম বের আনবো বলো তো? আমার যে ভীষণ আম খেতে ইচ্ছে করেছে, এখন আমি কি করি বলো তো? ও, এই কথা, তুমি বড্ড বোকা টুনি, এসো আমার পিঠে উঠে বসে পড়ো, তাহলে তুমি সহজে আমটা পারতে পারবে, বুঝেছো? গাভীর এই কথা শুনে টুনি গাভীর পিঠে উঠে পড়ে আর আম পাড়তে থাকে। আম পাড়া হয়ে গেলে তারা দুজনে মজা করে আম খায়। তারপর তারা বাড়ি চলে আসে।
এরপর এই যা, ঘরের কলসিতে তো এক ফোঁটাও জল নেই, আমার তো বড্ড জল তেষ্টা পেয়েছে, কি করি কি করি। যাই, বন্ধু গাভীকে নিয়ে বনের মধ্যে থেকে জল নিয়ে আসি। তারপর টুনি গাভীকে নিয়ে বনের মধ্যে কুয়ো থেকে জল আনতে যায়। যেতে যেতে গাভী টুনিকে বলে, টুনি তুমি একটা গান গাও না, যেতে যেতে আমি একটু তোমার গান শুনি, গাও না টুনি। গাভীর কথা শুনে টুনি মনের আনন্দে গাইতে থাকে। গান গাইতে গাইতে টুনি আর গাভী কুয়োর কাছে পৌঁছে যায়। তারপর গাভী বলে, এই যে আমরা এসে গেছি, নাও তো টুনি তাড়াতাড়ি দড়ি আর বালতিটা কুয়োতে ফেলে জল তুলে নাও তো। গাভীর কথা শুনে টুনি দড়িতে বালতি বেঁধে জল তুলতে থাকে। জল তোলা শেষ হলে টুনি আর গাভী বাড়ি ফিরে যায়। তারপর রাতের বেলা গাভী টুনিকে বলে, টুনি তোমার তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেল, কাল তোমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিব। তাই সত্যি বলছো তুমি? কি মজা কি মজা, আমি স্কুলে পড়ব, আমি পড়াশোনা করে অনেক বড় হব, আর বড় হয়ে আমি ডাক্তার হব। পরের দিন গাভী টুনিকে স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসে। এরপর থেকে প্রতিদিন টুনি গাভীর পিঠে চড়ে স্কুলে যেতে থাকে। একদিন গাভী টুনিকে বলে, টুনি আমি কাল তোমাকে স্কুলে আমার পিঠে করে নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারবো না। ওই দূর বনে এক ঘাসের বাগান দেখেছি আমি, সেখানে আমি কাল ঘাস খেতে যাব, তুমি কাল একাই স্কুলে যাবে, বুঝেছ? ঠিক আছে বন্ধু, আমি ঠিক একাই স্কুলে পৌঁছে যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না, এসো এখন আমরা ঘুমিয়ে পড়ি। এই কথা বলে টুনি ও গাভী ঘুমিয়ে পড়ে। এদিকে বনের মধ্যে রাজা ইগুলের রাজপ্রাসাদে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে রাজা ইগুল সেনাপতিকে বলে, অনুষ্ঠানের জন্য অনেক মাংসের প্রয়োজন হবে, তাই সেনাপতি তোমাকে আমি আদেশ করলাম মহেশের জন্য বনের পাখিদের ধরে আনার। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালেই এই বনের পাখিদের মাংসের জন্য ধরে নিয়ে আসব। এর পরের দিন সকালবেলা সেনাপতি বনের মধ্যে পাখিদের ধরতে থাকে। এদিকে সেই রাস্তা দিয়ে টুনিও একা স্কুল যেতে থাকে। তারপর টুনিকে একা পেয়ে সেনাপতি টুনিকেও বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যায়। বিকেলবেলা গাভী ঘাস খেয়ে বাড়ি ফিরে আসে, আর টুনিকে কোথাও দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এমন সময় গাভীর সাথে মিঠু তোতা দেখা হয়। গাভী তখন মিঠু তোতাকে বলে, ও মিঠু ভাই মিঠু ভাই, তুমি কি আমার বন্ধু টুনিকে দেখেছো? সেই কখন থেকে ওকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আজ রাজপ্রাসাদে অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে পাখির মাংস খাওয়া হবে, তাই সেনাপতি বনের অনেক পাখিকে ধরে নিয়ে গেছে, টুনিও ছিল তাদের মাঝে। আমি গাছের এক কোটরে লুকিয়েছিলাম, আর লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। মিঠু তোতার এই কথা শুনে গাভী এক ছুটে রাজপ্রাসাদে যায়, আর রাজা ইগুলের সাথে দেখা করে গাভী রাজা ইগুলকে বলে, মহারাজ আপনি আপনার অনুষ্ঠানের জন্য আমার বন্ধু টুনিকে ধরে নিয়ে এসেছেন, দয়া করে আমার বন্ধু টুনিকে আপনি ছেড়ে দিন। গাভীর এমন কথা শুনে রাজা ইগল ভীষণ রেগে যায়, আর গাভীকে বলে, তোর সাহস তো কম নয়, তুই কাকে কি বলছিস? আমি তোর বন্ধুকে ছেড়ে দিলে আমার অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? মাংস কম পড়ে গেলে কোথা থেকে মাংস আনবো? নিজের ভালোতে আস তো চলে যা আমার চোখের সামনে থেকে। গাভী আর কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইগুলকে বলে, মহারাজ আপনি আমাকে মারুন আর সবাইকে ছেড়ে দিন এর বিনিময়ে, ভেবে দেখুন
ওই কয়েকটা পাখির মাংস আপনি আর কতজনকে খাওয়াতে পারবেন? আর আমি তো অনেক বড়, আমাকে কাটলে আপনি অনেক বেশি মাংস পাবেন। ওদের সবাইকে ছেড়ে দিয়ে আপনি আমাকে হত্যা করুন মহারাজ। গাভীর কথা শুনে রাজা ঈগল মনে মনে ভাবে, গাভী তো ঠিক কথাই বলেছে, ও পাখির মাংস আর কতটুকু হবে, তার বদল একেই আমি আমার অতিথিদের ভোজ করে দেই। তারপর রাজা ঈগল গাভীকে বলে, তুই যখন নিজের ইচ্ছায় অতিথিদের ভোজন হতে চাস তবে আমার কোনো আপত্তি নেই। সেনাপতি, বন্দি করো এই গাভীকে আর সব পাখিদের ছেড়ে দাও। সেনাপতি রাজা ঈগলের আদেশ পেয়ে গাভীকে বন্দি করে ফেলে আর টুনি সহ সব পাখিদের মুক্তি দেয়। মুক্তি পেয়ে এক ছুটে টুনি বাড়ি চলে যায় আর গাভীর খোঁজ করতে থাকে। এর মধ্যে গাভীর এই উপকারের কথা বনের মধ্যে প্রচার হয়ে যায়। টুনির বুঝতে বাকি থাকে না যে সে কি কারণে মুক্তি পেয়েছে। তখন টুনি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, হায় ঈশ্বর, আমার জন্য গাভীর এত বড় সর্বনাশ হয়ে গেল, নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। হায় হায়, আমার বন্ধু আমার জন্য তার নিজের জীবন দিয়ে দিল। এরপর বন্ধুর শোকে টুনি একদম পাগলের মতো অবস্থা হয় আর বনের মধ্যে ঘুরতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পাই যে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।